আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু প্রিয় দর্শক শ্রোতা আবদুল্লাহ সাবেরি সকলে তাকে ভালো করে চেনেন বরিশালের একজন বক্তা তার স্ত্রীর সাথে কি এমন ব্যবহার করলো তার স্ত্রীকে কি এমন কাজ করেছে যেটা তার স্ত্রী লাইভ এসে সব কিছু ফাঁস করে দিয়েছে সত্যি কথাগুলো শুনলে আপনারা চমকে উঠবেন খুবই দুঃখ লেগেছে আমার কথাগুলো শুনে আপনাদেরকে ভিডিওটি দেখাবো তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা একজন নবী প্রেমিক সে দাবি করছে সেই এক বৎসর যাবত শুধুমাত্র খেজুর খেয়ে বেঁচে আছে আর তিনি নিয়োগ করেছে মৃত্যুর আগ পর্যন্ত তিনি খেজুর ব্যতীত যত সুস্বাদু খাবারই হোক না কেন সে কোনো খাবারই খাবে না প্রদর্শক তাকে তার স্ত্রী অনেক ভালো মন্দ বা সুস্বাদু খাবার রান্না করে তার সামনে দিলেও পরিবারের সকলে মিলে তাকে জোরপূর্বকভাবে খাওয়াতে চাইলেও সে কিছুই খায় না তার একটাই দাবি একটাই কথা আমি মৃত্যুর আগ পর্যন্ত রাসুলের ভালোবাসার জন্য শুধুমাত্র খেজুর খেয়ে যাব কারণ রাসূলুল্লাহ সাল্লু সাল্লাম খেজুর খেয়েছেন যাই হোক প্রিয় দর্শক এই দুটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিওটি সকলের জন্য চলুন সর্বপ্রথম আবদুল্লাহ আজ সাবেরি অর্থাৎ সেই যাকে এক সময় মানুষ বাগ বক্তা বলে মানে উপাধি দিয়েছিল অর্থাৎ চরমনে পিসা হুসুরকের অলৌকিক কিছু বানিয়ে সানিয়ে কথা বলার কারণে কিন্তু সে একসময় ভাইরাল হয়েছিল অবশেষে ক্ষমাও চেয়েছিল সেই আবদুল্লাহ আজ সাবেরি যাই হোক প্রিয় দর্শক তার স্ত্রীকে বলতেছে চলুন আমরা শুনে আসি আসসালামু আলাইকুম আহমতুল আমি মোসামাদামিয়া আমি বাংলাদেশের খেতে সম্পন্ন বক্তা মোহাম্মদ আবদুল্লাহ স্ত্রী গত পাঁচ বছর আগে আমাদের বিয়ে হয় বিয়ের পর থেকে আমাকে অনেক নির্যাতন করে অনেক জ্বালা বুক করতে হয় আমাকে আমি এক পর জ্বালা সহ্য করতে না পেরে বর্তমান হলদি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিন্টু মল্লিকের কাছে মিন্টু মল্লিকের অস্থায়ী কার্যালয় অভিযোগ দেয় অভিযোগ দেওয়ার পরে আজকে চব্বিশে আগস্ট দু হাজার বাইশ রোজ বুধবার রাত আটটার পরে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমার একটা মেয়ে আছে তিন বছর তিন মাস বয়স মেয়েটাকে আমি পাই সাত বছরের জন্য মেয়ে পাওয়ার পরে তার বাবা আমার কাছে মেয়েটাকে দিতে চায় না মেয়ে নিয়ে আমাদের ভিতরে অনেক কানা হয় সে মেয়ে নিয়ে যেতে চাইছে জোর করিয়া আমি আমি আমার কাছে রাখতে চাই এটা নিয়ে অনেক টানা হওয়ার মাধ্যমে হতে হতে এক সে যায় সাথে ডাক লেগে তার মাথা ফেটে যায় তার মাথা ফেটে যাওয়ার পরে সে তার স্থানে চলে যায় আমি আমার মেয়েকে নিয়ে আমার স্থানে চলে আসি এই তারপর কি হয়েছে জানি না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য সুস্থ থাকে প্রিয় দর্শক শ্রোতা আব্দুল্লাহ সাবির সাহেবের স্ত্রীর কথাগুলো আপনারা শুনলেন জানলেন বুঝলেন তিনি কিন্তু বলতেছে তার স্বামী তাকে খুবই নির্যাতন করে নিপীড়ন করে এবং তাকে মারধর করে অবশেষে তাকে ডিভোর্স দিয়েছে প্রাদর্শক শ্রেতা একটা কথা খুবই দুঃখ লাগে মানে বলতে বাধ্য হচ্ছে সেটা হলো সাধারণ মানুষ যাদের বয়ান শুনে মানুষ ভালো পথ দেখে বা মন্দ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ শুরু করে আর তারাই কিন্তু বয়ানের মধ্যে বলে যে স্ত্রীকে মারধর করা যাবে না স্ত্রীকে পেটানো যাবে না স্ত্রীকে প্রহার করা যাবে না আর তারাই যদি বয়ান শেষে বাড়ি থেকে স্ত্রীর উপরে নির্যাতন করে স্ত্রীদের উপরে প্রহার করে তাহলে বলেন কেমনটা হলো নিজে আমল না করে যেন অন্যকে আমল শিখানো হয় তাহলে কেমন হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে কিন্তু একদিন এক লোক এসেছিল এবং আল্লাহ রাসুলকে বলেছিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান শুধু মিষ্টি খাইতে চায় আপনি আমার সন্তানকে কিছু উপদেশ দিন আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি কয়েকদিন পর এসো অবশেষে যখন সেই ব্যক্তিটি কয়েকদিন পর আসলো তখন আল্লাহ রসুল বললেন যে বাবা তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দাও তার ছেলেকে বললো তখন সেই বাবা বললো ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা কথা বলতে চাই দুঃখ নেবেন না সেটা হলো যেদিন আমি প্রথম আপনার কাছে এসেছিলাম সেদিন বলে দিলি তো আপনি পারতেন তাহলে কেন আপনি দেরি করলেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন দেখো আসলে মিষ্টি আমি নিজে আগে খাইতাম যার কারণে আমি নিজে খেয়ে আপনার ছেলেকে বারণ করবো এটা তো ঠিক নয় যাই হোক প্রিয় দর্শক আমি আসলে বুঝাইতে চাইতেছে ওলামা যারা আছে তারা মানুষকে হেদায়তের পথ দেখায় আর তারাই যদি যেই মানে বয়ানটা করে যায় সেই বয়ানের যদি বিপরীত চলে তাহলে অত্যন্ত দুঃখ লাগে যেটা কিন্তু আবদুল্লাহ সাবির সাহেবের সাথে ঘটেছে তার স্ত্রীর মুখ থেকে কথাগুলো শুনে আপনারা বুঝতে পারলেন যাই হোক প্রিয় দর্শক চলুন এবার আমরা দ্বিতীয় নিউজে নিয়ে যাই যেটা হলো এক ব্যক্তি শুধুমাত্র খেজুর খেয়ে এক বছর যাবৎ বেঁচে আছে আলোচনা করছি যে লোক তিনজনের খাবার খেতে একসাথে সে লোক কিভাবে শুধু ফলের উপরে বেঁচে থাকে সে দীর্ঘ এক বছর ধরে খেজুর খাই খেজুর ছাড়া কিছুই খাইতে চায় না যখন দেখুন যে আমাদের নবী আগে খেজুর খাইতো খেজুর খাই রোজা থাকতো

প্রায়াদর্শ শ্রোতা আপনারা শুনলেন সেই ব্যক্তির মুখ থেকে তার পরিবারের কাছ থেকে তার স্ত্রীর কাছ থেকে তাকে কিন্তু জোরপূর্বকভাবে ভালো মন্দ রান্না করে খাওয়াতে চাইছে তারপরেও কিন্তু তার স্বামী তার একটাই কথা একটাই জবান আগ পর্যন্ত খেজুর ব্যতীত অন্য কোনো খাবারই সে খাবে না তার মনের ভিতরে একটাই কথা যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম যেহেতু খেজুর খেয়ে বেঁচেছিলেন আমিও খেজুর খেয়েই চিরজীবন পার করে দিতে চাই আমি খেজুর ব্যতীত অন্য কিছু খাবো না এখন প্রিয় দর্শক শ্রোতা রাসুলের জামানা আর এই জামানা কিন্তু রাত দিন তফাত এই হিসাবে আপনার এই লোকের মন্তব্যটা কীরকম মনে হয় বা সে সারা জীবন খেজুর খেয়ে জীবনযাপন করতে চাচ্ছে বা কোনো আর খেজুর ব্যতীত অন্য কোনো খাবার খাবে না এই ব্যাপারটি নিয়ে আপনাদের মতামত কি আমি আসলে কোনো মানে নেগেটিভ পজিটিভ কোনো মতামতই করতে চাচ্ছি না আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না যাবার আগে একটু কথা বলছি যারা এ পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে চেপে দেবেন তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নিউজ নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করবো আমি মাওলানা নাসির উদ্দিন আজকের মতো ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ